আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি জামার জন্য সঠিক নিয়মে হাতা কাটিং করবেন তো ওই জামাটার আপনি কিভাবে তাল পাট কাটিং করবেন এবং এইখানে আরেকটা বিষয় দেখুন কি জন্য আপনি তাল পাট কাটিং করবেন এবং কী জন্য আপনি তাল পাট কাটিং করবেন না হাতাটির এই বিষয়গুলো এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি সব ধরনের বডির জন্য একটা সূত্র ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিব এই এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আপনি সব ধরনের মেজারমেন্টের বডির জন্য অর্থাৎ সব ধরনের জামার জন্য কিন্তু হাতাগুলো কাটিং করতে পারবেন তাহলে এখন আমরা এই কাপড়টা প্রথমে আমরা ভাঁজটা খুলে নেই তো দেখুন এইখানে আমার মেজারমেন্ট মতো আমি এখানে আমার হাতার কাপড়টা আমি প্রথমে এখানে নিয়েছি তো এইভাবে প্রথমে আপনাদের কাপড়টা কিন্তু থাকবে তো এখন দেখুন আমরা যেহেতু এখানে সব ধরনের বডির জন্য অর্থাৎ মেজারমেন্টের জন্য আমরা হাতাটি কাটিং করব তাহলে এখানে কিন্তু কাপড়টা আমাদের সেই হিসেবেও কিন্তু ভাস করতে হবে তো সাপোজ ধরুন আপনি যদি চুয়াল্লিশ ইঞ্চি বা ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য যদি আপনি একটি জামা কাটিং করে তাহলে তার হাতা আপনি কত ইঞ্চি নেবেন আর্মলটা সেটাও কিন্তু জানতে হবে তো সেক্ষেত্রে দেখুন আমরা যদি এইখানে ডাবল ভাস করে নেই এখানে ডাবল ভাস করলে কিন্তু এখানে চারটা পার্ট আমাদের আসবে এবং এইখানে দেখুন আমাদের কাপড়ের যে লংটা পাতিলাটা যেটা রয়েছে অর্থাৎ বটটা যেটা রয়েছে আট ইঞ্চি এটা মূলত আমরা চল্লিশ ইঞ্চির জন্য কিন্তু ইউজ করতে পারবো তো যেহেতু আমরা সব ধরনের মেজারমেন্টের জন্যই আমরা রাখবো সেই হিসাবে আমরা কি করব দেখুন আমরা এখানে একটা পার্ট ছোটো বড়ো করে নিব। তো দেখুন এইভাবে জাস্ট আমরা কাপড়টাকে খুল বাসটা আমাদের আগের পজিশনে নিয়ে আসলাম এরপর জাস্ট আমরা এইখানে এই দিকে আমরা কাপড়টাকে ভাস করে নিব তো ভাস করে দেখুন এখন এইখানে আপনার যদি সাপোজ ধরুন চুয়াল্লিশ ইঞ্চি বডি থাকে তাহলে আপনি কিভাবে এই মেজারমেন্টে নেবেন তো চুয়াল্লিশ ইঞ্চির জন্য আমাদের এখানে মূলত নয় ইঞ্চি কিন্তু নিতে হয় তাহলে এখানে নয় ইঞ্চি এখন আমাদের এইভাবে নিতে হবে তো দেখুন এখানে নয় ইঞ্চির মার্ক আমরা এখানে করে নিব আপনি চাইলে আপনার যত ইঞ্চি রাখবে যত ইঞ্চি বডি লাগে সেটাকে আপনি জাস্ট এইখানে দেখুন একটু কাপড় আপনি এখানে কম বেশ করে রাখবেন কম বেশ করার পর দেখুন আমরা যখন জামা কাটিং করবো ওই জামা থেকে কিন্তু সাইড থেকে কিন্তু কাপড় বের হয় ওই সাইডের কাপড় দিয়ে কিন্তু আমরা এখানে এক পাটে জয়েন্ট দিতে পারবো এইখান থেকে যদি আমরা শেপ করি এই শেপের এইখানে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটা দিয়েও মূলত আমরা এখানে জয়েন্টটা করে নিতে পারবো তো সেই জয়েন্টটা আমি আপনাদের করে দেখাবো তো এখানে দেখুন আমি একটা ভাস আমি প্রথমে করে নিলাম এখন আমি মূলত সব ধরনের বডির জন্য কিভাবে আমি এখন এই হাতাটা কাটিং করব। সেটা আমি প্রথমে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমরা এখানে একটা মার্ক করে নিব তো সবার প্রথমে কিন্তু আমরা এইখানে একটা মার্ক করে নিলাম এখন এই মার্ক থেকে আমাদের এখন হাতার যে লং রয়েছে এই লংটা আমাদের বের করে নিতে হবে তো এখানে আমরা যে তিনটা এখানে আমাদের মার্ক করতে হবে তো তিনটা মার্কে আমরা করে নিব তো এটা হচ্ছে আমাদের এখানে শেপটা আমাদের ঘুরবে এখানে কাপড়টা সোজা করার জন্য আমরা মার্কটা করে নিয়েছি এখানে আমরা তিন ইঞ্চি নিব তো এখানে আমরা তিন ইঞ্চি নিলাম এটা মূলত আমরা যে রাউন্ড শেপটা দিবো এই হাতের শেপের জন্য আমরা এখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম এরপরে এখান থেকে আমাদের হাতার লংটা নিতে হবে আপনারা দেখুন যদি শর্ট হাতা লাগে বা আপনি যদি শর্ট হাতা নেন তাহলে এইখান থেকে আপনি আপনার আট ইঞ্চি পরিমাণ আপনি নিতে পারেন বা সাড়ে আট ইঞ্চি নিতে পারেন আর যদি আপনি ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হাতা নেন তাহলে থ্রি কোয়ার্টার হাতা নিলে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি নিতে পারেন অর্থাৎ আপনার যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট হিসাবে আপনাকে এখানে হাতার লংটি নিতে হবে তো আমি এখানে যেহেতু লং হাতা বা ফুল হাতা নিব তাহলে এখানে আমি সতেরো ইঞ্চিতে মানে আমি টিকাবো তাহলে সতেরো ইঞ্চিতে একটা মার্ক করবো এবং এখানে আমি আঠারো ইঞ্চিতে একটা মার্ক করবো তো এটা আমরা মূল মূলত মুড়িয়ে যেটা সেলাই দেই তো এটার জন্য আমরা নিয়ে নিব তো এরপর আমরা এখানে এগুলো মার্ক করে দেবো তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে হাতার যে লং এবং এখানে যে মার্কগুলো সেই মার্কগুলো কিন্তু আমরা সম্পূর্ণগুলো কিন্তু করে নিয়েছি এখন আমরা দেখুন কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এখন আমরা হাতার যে আর্মলটি রয়েছে সেটা নিব সেই বিষয়টা আমাদের ক্লিয়ারলি জানতে হবে তো যেহেতু আমরা সব ধরনের বডির জন্য শুধুমাত্র একটা সূত্র ব্যবহার করে আমরা হাতারটি কাটিং করব তো সেটা আমাদের জানতে হবে তো তার আগে আমরা কি করব এখানে হাতার যে নিচের যে মুখটা রয়েছে সেটা আমরা এখানে নিয়ে নিব তো এখানে হাতার মুখ দেখুন আমরা পাঁচ ইঞ্চি রাখব বা আপনি সার পাঁচ ইঞ্চি রাখতে পারেন তো রাখার পর আপনি এখান থেকে হাফ ইঞ্চি কাপড় আপনি এক্সট্রাভাবে রেখে দিবেন তো দেখুন এখানে আমরা হাতার মুখের জন্য যে কাপড়টা ছিল সেটা আমরা নিয়ে নিলাম তো এরপর আমরা নিব দেখুন আমাদের এখন হাতার আড়মল তো হাতার আড়মোলটা আপনি কিভাবে নেবেন তো দেখুন আমি এখানে একটি কাপড় নিয়েছি অর্থাৎ এখানে ব্লাউজ আমি সাপোজ ধরুন আমরা ব্লাউজের জন্য হাতাটি কাটিং করব তো ব্লাউজের জন্য হাতাটি কাটিং করতে গেলে দেখুন এইখানে যে আমাদের শেপটা রয়েছে এইখানে মূলত আমাদের ফ্যাকটা রয়েছে অর্থাৎ এখানে আমরা মূলত আমাদের সূত্রটা আমরা ব্যবহার করব। তো সাপোজ ধরুন এই ব্লাউজটা রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আপনি এখানে কত ইঞ্চি নিয়েছেন দেখুন চুয়াল্লিশ ইঞ্চির জন্য মূলত আমরা এখানে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি কিন্তু আমরা এটা নিয়েছি এবং এইখান থেকে মূলত যে আমাদের রাউন্ডটা রয়েছে সেইটা মূলত আমাদের এখন নিতে হবে তো এইটা আপনি কীভাবে নেবেন সাপোজ ধরুন আপনার দেখুন এইখানে কিন্তু আমাদের সলরা এখানে কিন্তু একটা মার্ক রয়েছে এই মার্ক থেকে আপনি ফিতাটা এইভাবে ধরবেন ধরার পর দেখুন এইখান দিয়ে যে আমরা মার্কটা করি অর্থাৎ যে শেপটা করে নেই এই শেপ দিয়ে মূলত আমাদের এটা ঘুরে নিতে হবে তো দেখুন এইভাবে আপনি ঘুরে নেবেন তো দেখুন এইখানে আমাদের আট ইঞ্চি আসছে তো এইখানে যত ইঞ্চি আপনার থাকবে ছেচল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি যে কোনো মেজারমেন্টে জাস্ট আপনি এইখান থেকে শল্লার যে মার্কটা রয়েছে এই সল্লার মার্ক থেকে আপনি এইভাবে ফিতাটা ধরবেন আপনি চারের উপর থেকেও ধরতে পারেন তাহলে এটা আপনাদের পরবর্তীতে আবার কাটিং করতে হবে তো আমরা এখানে অ্যাকুরেট যে মেজারমেন্টটি রয়েছে সেটাই নিব তো এইখানে মার্কটা যে রয়েছে এই মার্ক থেকে আমরা এইভাবে ফিতাটা সুন্দর করে ঘোরাবো আমাদের যত ইঞ্চি যায় ঠিক ওই মার্কটাই কিন্তু আমাদের এই দিক থেকে এখানে নিতে হবে তো দেখুন আমরা এইখানে এইভাবে নিব। তো আপনার যদি এখানে যদি আসে নয় ইঞ্চি তাহলে ওই নয় ইঞ্চি আপনি এইখানে নিয়ে নেবেন যদি আসে সাড়ে আট ইঞ্চি তাহলে সাড়ে আট ইঞ্চি এইখানে নিয়ে নেবেন এক কথায় এখানেই আপনার রাউন্ডটা যত ইঞ্চি আসবে সেটাই আপনাকে এইখানে মার্কটা নিতে হবে তো আমার যেহেতু এখানে এইখানে যত ইঞ্চি আসছিল এখানে আমরা ঠিক ওই মাপটাই নিয়ে নেব এবং এখানে আমরা একটু কাপড় এক মানে হাফ ইঞ্চির মতো আমরা ব্যালেন্স এখানে নিয়ে নিব এরপর আমরা দেখুন এইখান থেকে নিব তিন ইঞ্চি আমরা যেখানে শেপটা দেবো এখানে তো নির্দিষ্ট একটা মাপ নিতে হবে তো দেখুন এটা সব ধরনের বডির জন্য আপনি এটা ইউজ করতে পারেন তো এই তিন এনসির থেকে মূলত আমরা এইখানে শেপটা করে নিব তো দেখুন আমি কিন্তু এইখানে শেপটা কিন্তু করে নিয়ে নিলাম তো এটা আমাদের এই দিক থেকে শেপটা আমাদের করে নিতে হবে তো আমরা যখন কাটিং করবো এটা আরেকটু আমরা রাউন্ডটা করে নিব তো যখন আমরা কাটিংয়ে যাব তখন কিন্তু আপনারা এই বিষয়টা দেখতে পারবেন তাহলে ভিওস দেখুন আমাদের কিন্তু এইখানে কাজ কমপ্লিট এখন আমরা এইখানে শেপটা করে নিব তাহলে ভিওস দেখুন আপনি যদি এই একটি সূত্র ব্যবহার করে যদি এই ধরনের হাতাগুলো যদি কাটিং করতে চান তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি হাতাটা কাটিং করতে পারবেন তো দেখুন এইখানে কিন্তু মূলত আমাদের একটু জয়েন দিতে হবে যেহেতু আমরা এখানে সব ধরনের বডির জন্য ওই হাতাটি কাটিং করেছি তাহলে আমরা এখানে জয়েন্টটাও আমরা শিখে নেব তো প্রথমে আমরা এই কাপড়টি কাটিং করে নিই তো দেখুন আমি কিন্তু এখানে হাতাটি খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে নিয়ে নিলাম এখন জাস্ট আমাদের এখানে একটু জয়েন্ট রয়েছে এই জয়েনটা আমাদের কমপ্লিট করতে হবে তো এইখানে সাইডে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমরা জয়েন্টটা দিতে পারবো তো এখানে দুইটা পায়ের অংশ নিতে হবে কারণ এখানে দুইটা পাটাই আমাদের জয়েনটা করতে হবে তো দেখুন আমরা এখানে এই কাপড়টা এদিকে কাটিং করে নেব এটা কাটিং করার পর দেখুন আপনি এটা এইদিকে এইভাবে রাখতে পারেন রাখার পর দেখুন এইখানে যেহেতু আমাদের এখানে শর্টটা রয়েছে এই শর্টটা আমরা এইখানে এইভাবে রাখবো এখানে আমরা কিছু পরিমাণ কাপড় আমরা সাইডে রেখেছি কারণ এটা তো আমাদের জয়েনটা দিতে হবে তো এটা আমরা এখান থেকে এখন কাটিং করে নেব তো দেখুন আমাদের কিন্তু জয়েনের যে কাপড়টা জয়েনের কাপড়টা কিন্তু আমরা নিয়ে নিলাম তো এটা মূলত আমরা যখন সেলাই করবো সেলাইয়ের সময় আমরা এটা এইভাবে জয়েন করে নিয়ে নিব তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের হাতাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন জাস্ট আমাদের যে কাজটা করতে হবে আমাদের তাল পাট কাটতে হবে তো দেখুন একটি জামা যখন আমরা শুধুমাত্র একপাশে ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের তাল পাট কাটার প্রয়োজন হবে আর যখন আপনি একটি জামা দুই পাশে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার জামাটির যে তালপাটটা রয়েছে তালপাটটা কিন্তু কাটার প্রয়োজন হবে না তো এই জন্য দেখুন আমি এখানে যে দুইটা বিষয়ই দেখাচ্ছি তো দেখুন এইখানে যেভাবে আমরা হাতাটা কাটিং করেছি এটা কিন্তু আপনি সামনের পার এবং পিছনের পার দুই পাশে কিন্তু জামাটা ব্যবহার করতে পারবেন আর যদি চান যে আমরা যে ব্লাউজটা যে দেখাইছি ব্লাউজ থেকে মেজারমেন্ট নিয়ে আপনি যদি চান আমি ব্লাউজে ব্যবহার করব বা আমি ডিজাইনের যে কামিজগুলো রয়েছে বা মেস্কিগুলো রয়েছে সেখানে আমি যদি হাতাগুলো কাটিং করি তাহলে আমাদের কিন্তু হাতার যে তালপাট রয়েছে হাতার তাল পাট কিন্তু কাটতে হবে তো এইখানে হাতার তালপাটটা কিভাবে কীভাবে কাটবেন দেখুন এইখানে এই পার্টটা এইভাবে নিয়ে আসবেন আনার পর দেখুন এইখানে যে একটা সাইড রয়েছে এই এক সাইড একটা সাইড থেকে মূলত আমাদের দুইটা পার্ট কিন্তু আমাদের কাটিং করতে হবে শুধুমাত্র এক সাইডে এই সাইডে কিন্তু আমাদের কাটিং করা যাবে না তো এই জন্য জাস্ট আমরা কী করব এই সাইডে দেখুন আমরা এইখান থেকে কাপড়টা কাটিং করে নিব তো দেখুন আমি কিন্তু এইখানে একটা পার্ট জাস্ট আমরা কিন্তু শর্ট করে নিয়ে নিলাম আমি যদি আপনাদের একটা দেখাই দেখুন আমাদের কিন্তু এখানে একটা পার্ট বড় একটা পার্ট কিন্তু ছোটো সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জামার হাতার যে তালপাট রয়েছে এই হাতার তালপাটটা কিন্তু কাটিং করতে পারবেন তাহলে ভিও দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে একটি জামার হাতা আপনি কাটিং করবেন সেটা কিন্তু আমি এ টু জেড দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন